হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ডিম, সুজি আর ময়দা দিয়ে তৈরি দারুণ মজার তেলের পিঠার রেসিপি। আশা করছি এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি সহজ লাগবে এবং যে কেউ অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি এখন শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে আমি 1 কাপ সুজি নিয়ে নেব। এই সুজির তেলের পিঠা বানাতে আপনারা মোটা দানার সুজি এবং চিকন দানার সুজি দুইটাই ব্যবহার করতে পারবেন। 1 কাপ সুজির সাথে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। যদি আপনারা 1 কাপ ময়দার তেলের পিঠা বানাতে চান তাহলে এখানে 1/2 কাপ সুজি ইউজ করবেন, আর 2 কাপ ময়দা নিলে আপনারা 1 কাপ সুজি ইউজ করবেন। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আর অ্যাড করছি 1 কাপ চিনি। ব্যাটার তৈরি করতে আমি যেই কাপ দিয়ে ময়দা এবং সুজিটা মেপে নিয়েছি সেই একই কাপ দিয়ে আমি 1 কাপ হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। আজকের এই ব্যাটারটা তৈরি করতে আমার কতটুকু পানি লাগবে সবশেষে আমি আপনাদেরকে বলে দিব। ফুলকো তেলের পিঠার জন্য পারফেক্টলিভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলে দেখবেন প্রতিটা পিঠাই একদম ফুলকো ফুলকো হবে। যদি কারো ব্লেন্ডার থাকে তাহলে আপনারা এই ব্যাটারটা ব্লেন্ডারের মাধ্যমে করতে পারেন, তাহলে আপনাদের পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। আর যদি কারো ব্লেন্ডার না থাকে তাহলে আমার মতো এইভাবে মেখে মেখে আপনারা ব্যাটারটা তৈরি করবেন, এতে করেও আপনাদের পিঠাগুলো একদম পারফেক্টলি ফুলবে। প্রথম অবস্থায় কমিয়ে পানি দিয়ে এইভাবে মাখা মাখা অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। আর যদি বেশি করে পানি দিয়ে ফেলেন তাহলে কিন্তু এইভাবে মাখানো যাবে না। এ পর্যায়ে এসে ডিমটা ইউজ করতে হবে। আর যদি প্রথম অবস্থায় শুকনো ময়দার সাথে ডিমটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে একটা লাম্পস ধরে থাকবে। যেহেতু ডিমের ফ্লুইডটা স্টিকি টাইপের, শুকনো ময়দার সাথে ডিমটা ইউজ করা হলে ব্যাটারের মধ্যে লাম্পস বেঁধে থাকে। আমি আবারও ডিমটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মেখে মেখে মিশিয়ে নিচ্ছি। ডিমটা মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি আরও একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর আমি কতটুকু এখানে পানি ইউজ করব আমি সব শেষে আপনাদেরকে বলে দিব, আমি আগেই বলে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি বারবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যেন ব্যাটারটা তরল না হয়ে যায়। তেলের পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট হতে হয়, না হয় কিন্তু পিঠাগুলো সুন্দর হয় না। ব্যাটারটা কিছুক্ষণ মেখে নিয়ে আমি 1/2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এর মধ্যে যে আমরা সুজিটা ব্যবহার করেছিলাম সেই সুজিটা ভেজে যাবে। তাহলে এখন আমি 1/2 ঘন্টার জন্য ব্যাটারটা ঢেকে রাখলাম। 1/2 ঘন্টা পর ফিরে আসছি। এখন আমি একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিব। আধা ঘন্টা পর ব্যাটারটা আরেকটু ঘন হয়ে গেছে, যেহেতু সুজিটা পানিটা টেনে নিয়েছে তাই আমি আরও একটু পানি এখানে ইউজ করলাম। হ্যান্ড হুইস্কের মাধ্যমে ব্যাটারটা যত ফেটিয়ে নেওয়া হবে পিঠাগুলো ততটাই ফুলকো হবে, যদি কারো ব্লেন্ডার না থাকে। আর ব্লেন্ডার থাকলে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। এখন আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, কেমন ঘন রাখতে হবে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা তৈরি করতে আমার 2 টেবিল চামচ কম 2 কাপ পানি লেগেছে। ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। আমি আগের থেকে চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবং এর মধ্যে একটা তেলের চামচে চুবিয়ে রেখেছিলাম। আর দেখতে পাচ্ছেন আমি তেলের চামচটাতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম। যদি কারো হাতের কাছে তেলের চামচে না থাকে তাহলে গোল চামচ আছে না, যেটা দিয়ে আমরা ডাল বাড়ি, ওই গোল চামচের মাধ্যমে আপনারা পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। চামচ থেকে পিঠাটা বের করে এইভাবে একটু একটু উপরে তেল দিতে থাকবেন, দেখবেন পিঠাটা কত সুন্দর ফুলকো হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। এখন আমি আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি। এখন আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি।
আশা করছি নতুন নতুন রাঁধুনিরাও খুব সহজে পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন। পিঠাগুলো এতটাই ফুলকো হয়েছে আসলে আমি উল্টাতে পারছি না, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি আরো একটি পিঠা দিয়ে দিলাম। আপনারা যখন বানাবেন তেলের পরিমাণটা আর একটু কম নেবেন, তাহলে আপনারা উল্টিয়ে রাখতে পারবেন। আবার অত একটা বেশি কম না যেন পিঠাগুলো ভাসতে পারে, এরকম পর্যায়ে তেলটা নিতে হবে। পিঠাগুলো প্রায় অলমোস্ট হয়ে গেছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নিয়েছি। যে পিঠাগুলো আমি প্রথমে দিয়েছিলাম, আমি পর্যায়ক্রমে একে একে পিঠাগুলো উঠিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নেব। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর দেখুন প্রতিটা পিঠা এরকম নরম ফুলকো হয়েছে। এখন একটা পিঠা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কতটা সফট এবং নরম হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা ট্রাই করতে পারেন। তাহলে সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।